হ্যালো ফিয়ার্স, আপনাদের আবারও আমন্ত্রণ বিচিত্র বিনোদনের নিয়মিত আয়োজন সমন্বিত হাঁস ও মাছ চাষের 30 নম্বর পর্বে। ভিউয়ার্স, এই পর্বে আমরা আলোচনা করব ডাক হেপাটাইটিসের ওষুধ দেওয়ার পরে পরবর্তীতে আমাদের হাঁসগুলোর সার্বিক যে অবস্থা সেই সম্পর্কে এবং বর্তমানে ওদের যে খাবার দাবার দেওয়া হচ্ছে সেই সম্পর্কে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাওয়ার পাত্রগুলো আমরা আম গাছের নিচে যে ছায়া আছে সেই ছায়ার নিচে দিয়েছি, কারণ এখন প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড তাপ, তো খাবারগুলা যদি ছায়াতে না দেওয়া হয়, ঠান্ডা জায়গায় না দেওয়া হয়, তাহলে খাবারটা গরম হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন খাবারটা ঠান্ডা জায়গাতে দাও, এতে করে খাবারটা ঠান্ডা থাকবে এবং পানিটাও গরম হবে না। দর্শক, আমাদের হাঁসগুলোর বয়স আজকে 4 মাসের ওপরে চলতেছে এবং আমরা খেয়াল করেছি যে ডিম দেওয়ার যে লক্ষণগুলো দরকার, যে লক্ষণগুলো দেখা যায় তার সবগুলোই আমরা আমাদের হাঁসগুলোর ভিতরে দেখতে পাচ্ছি এবং হেপাটাইটিসের ওষুধ দেওয়ার পরে এখন ওরা সবাই মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। অ্যাকচুয়ালি আমাদের কিছু মাদি হাঁস সেগুলো এমন এমন লক্ষণ দিচ্ছে এবং আমি অলরেডি যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে শুনেছি এই লক্ষণগুলো দেখা গেলে আপনার তারা কিছুদিনের ভিতরেই ডিম দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মাদি হাঁসটা, ওর যে ভয়েসটা, শব্দটা আপনারা শোনার চেষ্টা করুন। অ্যাকচুয়ালি মাদি হাঁসগুলো প্রজননের সময় ডিম দেওয়ার আগে এইরকম করে, তা আপনারা এরকম যদি দেখেন এরকম করতেছে তাহলে বুঝতে পারবেন যে আমাদের আপনাদের হাঁসগুলো অত্যন্ত অল্প সময়ের ভিতরে হয়তো ডিম দেওয়া শুরু করবে, তো আমরাও হয়তো ডিম পেয়ে যাব কয়েকদিনের ভিতরে আশা করতেছি। তো যাই হোক দর্শক, আমি এখন কথা বলতে চাচ্ছি ডাক হেপাটাইটিস অসুখটা নিয়ে। আসলে আমরা যখন প্রথমে ডাক হেপাটাইটিসের ওষুধটা দিই, দেওয়ার পরে ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়নি। তারপরেও আমার প্রায় 2-3টা কি 4টা মতো হাঁস মারা গিয়েছে। তো তারপরে আমি দেরি না করে আবার হেপাটাইটিসের ওষুধটা ওই সেম নিয়মে আমি 26 নম্বর পর্বে যেভাবে আপনাদের দেখাইছি ওষুধগুলো দেওয়ার নিয়ম এবং হেপাটাইটিসের যে বিভিন্ন লক্ষণগুলো আপনারা ওখান থেকে দেখে নেবেন যারা দেখেননি, তো ওই ওষুধটা আবার দেওয়ার ফলে আমাদের আর কোনো হাঁস এখন পর্যন্ত আর মারা যায়নি। যে 2-1টা একটু অসুস্থ ছিল ওগুলাও ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে এসেছে এবং ফাইনালি আমাদের ওষুধটা কাজ করেছে এবং আমরা অসুখটা থেকে বের হয়ে আসতে পেরেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলো মেনলি যে জায়গাগুলোতে ছায়া বেশি সেই জায়গাগুলোতে থাকতেছে, কারণ আপনারা জানেন এখন বর্তমানে প্রচণ্ড গরম এবং হাঁস খুব বেশি গরম সহ্য করতে পারে না, এদের জন্য শীতটাই অনেক বেশি ভালো। তো এই কারণে ওরা পুকুরের চারপাশে যে জায়গাগুলো ছায়া আছে সেই জায়গাগুলোতেই বেশি থাকতেছে। দর্শক, অ্যাকচুয়ালি হাঁস চাষ বদ্ধভাবে করে লাভবান হতে চাইলে আপনাকে অবশ্যই, যে সমন্বিত আমি হাঁস ও মাছ চাষের কথা বলি, এই মাছের ওপরেও আপনাকে ফোকাস দিতে হবে, কারণ শুধু হাঁস দিয়ে আপনি লাভবান হতে পারবেন না আমি যেটা খেয়াল করে দেখেছি। তো এক্ষেত্রে আপনারা যদি মাছের উপরে ফোকাসটা দিতে পারেন তাহলে কিন্তু আপনারা কোনো খাদ্য প্রোভাইড করা ছাড়াই আপনারা কিন্তু মাছ পেয়ে যাচ্ছেন। যেমন আমরা এখানে 3-4 ধরনের মাছ ছেড়েছি, তার ভিতরে আমি সিলভার মাছটার যে হিসাবটা আপনাদের দিচ্ছি, আমরা মোটামুটি 35 কেজির মতো সিলভার এখানে ছেড়েছিলাম
মোটামুটি 3 মাস আগে, এবং আমরা ওর গ্রোথ আপনাকে দেখাচ্ছি গত পর্বে 29 নম্বর পর্বে, যে মোটামুটি 1 কেজির কাছাকাছি হয়ে গেছে, 1 কেজি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এখান থেকে প্রায় 3 মণ 3.5 মণের ওপরে আমরা সিলভার কাপ মাছ উঠাতে পারবো, এবং আমি আশা করছি যে মোটামুটি 15,000 টাকার আমরা সিলভার মাছ এখান থেকে বিক্রি করব। আমরা অলরেডি গত দিন 5,000 টাকার মাছ বিক্রি করেছি, এবং আরও 10,000 টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো বলে আশা করছি। তো আপনারা দেখছেন 4,000 টাকা থেকে এখানে মোটামুটি 15,000 টাকার আমরা মাছ বিক্রি করে দিচ্ছি। তো আরেকটা বিষয় আমি খেয়াল করে দেখেছি যে এই সমন্বিত হাঁস ও মাছ চাষে যে উপকারিতা, এটা হচ্ছে পুকুরে আপনি স্বাভাবিকের চেয়েও আরও কিছু বেশি মাছ চাষ করতে পারবেন। এর কারণ হচ্ছে যে এক্ষেত্রে মাছ আপনি কিছুটা বেশি দিলেও আপনার যে হাঁসগুলো থাকবে এরা সবসময় মাছকে তাড়িয়ে নিয়ে বাড়াবে, এক্ষেত্রে মাছের যে চাপটা ধরে যায় সেই চাপটা ধরতে পারবে না, যার কারণে মাছ ছোটাছুটি করার কারণে মাছের গ্রোথটা ঠিক থাকবে, এবং খাওয়ার যেটা দরকার সেটা তো তারা প্রোভাইড করবেই, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। সো এটা একটা এক্সট্রা সুবিধা সমন্বিত হাঁস ও মাছ চাষের। তো আপনারা এইভাবে যদি করতে পারেন তাহলে মাছ থেকেও একটা এক্সট্রা বেনিফিট আপনারা পাবেন, এবং ডিম থেকেও যে একেবারে খুব একটা লাভ হবে না তা না, ভবিষ্যতে আমি আপনাদের এটা দেখাবো। দর্শক, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে পালক উঠে যাচ্ছে বা এরকম, আসলে হাঁসের 2-3 মাস পরপর পালক উঠে, এবং আমাদের হাঁসেরও কয়েকদিন আগে পালক উঠছিল, এবং সেই লোমটা উঠার পরে ওদের ডিমের জন্যে আরেকটা লোম বের হয়, সেটাও বের হয়েছে। তো আপনারা এটা নিয়ে হতাশ হওয়ার বা চিন্তা করার কিছু নেই, এটা একটা ন্যাচারাল বিষয়। দর্শক, আপনারা জানেন হাঁস অত্যন্ত পরিষ্কার একটা প্রাণী, এবং এরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যার কারণে পোলট্রি বা অন্যান্য প্রাণীর চেয়ে এদের বাসস্থান বা এদেরকে যেখানে রাখা হয় সেই জায়গাগুলো গন্ধ কম করে। এবং আমাদের হাঁসগুলো দেখছেন পানি থেকে উঠে এসেও কীভাবে নিজেদের আরেকটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতেছে, জেনে নিচ্ছে সব কিছু। তো আমি খেয়াল করে দেখেছি আমাদের খামার এবং খামারের আশপাশে আমি তেমন একটা কোনো গন্ধ পাই না, আমি অন্য কোনো পোলট্রি ফার্ম বা অন্য জায়গাতে গেলে যেভাবে গন্ধটা ছড়ায় এরকম কোনো গন্ধ আমি আমাদের ফার্মে পাই না। এবং আপনারা যদি প্রতিদিন বা 2-3 দিন পর পর ফার্মটা পরিষ্কার করে নেন তাহলে আমি আশা করি যে সেরকম কোনো গন্ধই থাকবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানে যে আম গাছগুলো ছিল সেগুলো আম ভাঙা শুরু হয়েছে, এবং আমি গত পর্বে আপনাদের বলেছিলাম যে আমগুলো পেকে গেছে। তো অনেকে আমাকে কোশ্চিন করেছে এগুলা কী ধরনের আম। দর্শক, মেনলি এখন যে আমটা পাড়তেছে এটা গুঠির একটা জাত, এবং ওই পাশে যে আমটা পাড়তেছে ওটা ল্যাংড়া আম, এবং আরও কয়েকটা গাছ আছে যেগুলো আছে আপনার হিমসাগর বা খিরসাপাত বলে। কোথায় গেছিল গো? মাছ মেনে নিলাম দাদা পাখা। বছর খারাপ নাই ভাই।
দর্শক, আপনাদের আম খাওয়ার নিমন্ত্রণ জানাচ্ছি এবং আগামীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।